অবৈধভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ এবং বিদেশে জনবল পাঠানোর অভিযোগে নিকুঞ্জ ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে 17 জনের বিরুদ্ধে করা হয়েছে নিয়মিত মামলা। এ সময় পাসপোর্ট সহ নিয়োগপত্র জব্দ করা হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। নিকুঞ্জ 12 নম্বর রোডের আর কে চৌধুরী ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে এই চক্রটি হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে অভিযান চালায়। এখান থেকে উদ্ধার করা হয় ভুয়া নিয়োগপত্র সহ পাসপোর্ট। টার্মিনাল 3 কাজ স্যামসাং কোম্পানি, তুরিয়ান কোম্পানি, এই কোম্পানি কাজ এই জায়গায় অফিসে যোগাযোগ করে কাজে লেগে টার্মিনাল 3-র জন্য লোক নেয়। আমি প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, তো এখানে কোরিয়ান কোম্পানিতে আমার ফরেন এক্সপিরিয়েন্স আছে, তো তো এখানে হয়তো ভালো স্যালারিতে জব পাওয়া যেতে পারে। রাশিন ইন্টারভিউ সিভি দিছিলাম আমি 15টা, কিন্তু সেখানে যাওয়ার পর দেখেছি আমার 2 নম্বর এই জন্য বন্ধ করে দিয়েছে। একই ধরনের জালিয়াতি করে আসছিল এনএস সিকিউরিটি সার্ভিস, আশীর্বাদ সিকিউরিটি সার্ভিস ও ধানসিঁড়ি সিকিউরিটি সার্ভিস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তৃতীয় যে টার্মিনালটা হচ্ছে এইখানে নিয়োগ দেওয়া হবে মর্মে এইটাকে কেন্দ্র করে আসলে এক ধরনের প্রতারণা করছে। এখানে বিভিন্ন পেশার আপনার লেবার থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান এরকম বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ দেওয়ার নামে প্রচুর টাকা হাতে নিয়েছে। তিনি আরও জানান এই প্রতিষ্ঠানগুলো মানব পাচারের সাথেও জড়িত রয়েছে। একই সাথে এখানে আরও 3টি নিয়মিত মামলা দায়ের করা হবে, কারণ এরা এই প্রচুর অর্থ আত্মসাত করেছে, যেটা এক ধরনের প্রতারণা এবং কোনো ধরনের রিক্রুটিং লাইসেন্স ছাড়াই কিন্তু তারা আসলে বিদেশি লোক প্রেরণ করার নামে প্রচুর অর্থ হাতে নিয়েছে। তো এই অর্থ আত্মসাতের কারণে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান আইনি মামলা হবে এবং একই সাথে প্রতারণার কারণে কিন্তু প্রতারণা মামলা হবে। আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে 5 জনকে 13 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চাকরি দেওয়ার কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে যারা টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।